প্রতিবেশী দেশ ভারতে তো পেট্রোল ও ডিজেলের দাম তো কমানো হলেও তো দেশে তো কেরোসিন এবং ডিজেলের দাম তো লিটারে 15 টাকা বা শতকরা তো 23% বৃদ্ধি করে তো 65 থেকে তো 80 টাকা পূর্ণ নির্ধারণ করা হয়েছে। এর একদিন না পেরোতেই একই সাথে তো গতকাল বৃহস্পতিবার তো এলপি গ্যাসের দাম 4.29% তো বৃদ্ধি করে 12 কেজির মূল্য তো 1,259 টাকায় থেকে 1,313 টাকায় তো নির্ধারণ করা হয়েছে। এর নিয়েই তো 4 মাসেই তো এলপি গ্যাসের দাম বাড়ানো হয়েছে 47.36%। গত জুলাইয়ের মূল্য ছিল তো 891 টাকা। ডিজেল ও কেরোসিন এলপি গ্যাসের মূল্যই তো বাড়ায় জনজীবনে তো মুদ্রাস্ফীতির তো চাপ বাড়ার পাশাপাশি পরিবহন সেচ সহ তো সামগ্রী তো ব্যয় বেড়ে যাবে, এতে জনজীবনে তো দুর্ভোগ বাড়বে। জিনিসপত্রের তো দাম বৃদ্ধির পাশাপাশি তো অর্থনীতিতে নেতিবাচক তো প্রভাব পড়বে। এমন পরিস্থিতি তো সুবিধাবঞ্চিত এবং নিম্নবিত্ত ও মধ্যবিত্তির কষ্ট লাগাবে। সামাজিক সুরক্ষা খাতে তো ব্যয় বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।